হ্যালো এভরিওয়ান, আমি মিতু চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, আজকে আমার ছেলে গুড্ডুর জন্মদিন, 7 বছর পূর্ণ হলো। তো আজকের ব্লগটা সেটা নিয়েই শুরু করছি। আর যারা যারা আমার ব্লগে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলে প্রবাসী মিতুতে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও অবশ্যই। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে ব্লগটা কেমন লেগেছে। আর আমার ব্লগের পাশে তোমাদের থাকতে হবে, সম্পূর্ণ ব্লগটা তোমাদের দেখতে হবে, স্কিপ করলে চলবে না। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। তো গুড্ডু সকালবেলা আর ঘুম থেকে উঠে একেবারে ঠাকুরদের প্রণাম করলো, তার ওর আজকে জন্মদিন, তো সেজন্য ঠাকুর প্রণাম দিয়ে দিনটা শুরু করলো। গত রাত্রে এই বেলুনগুলো ফুলিয়েছে, কারণ সকালবেলা টাইম পাবে না তো, স্কুলে চলে যেতে হবে, এগুলো নিয়ে একটু খেলছে। তো আমি বললাম তুমি একটু খেলো আর আমি তোমার জন্য একটু পায়েস করি। তো আমিও ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি, ছেলের জন্য একটু পায়েস করে দেবো, পায়েসটা খেয়ে স্কুলে যাবে, অন্যদিন দুধ কর্নফ্লেক্স খেয়ে যায়। তো সেজন্য একটু এই যে খেজুর গুড় আর যেটা আনা হয়েছিল কলকাতা থেকে, তো সেটা দিয়ে একটু পায়েস করলাম, সেন্ট বেশ ভালোই বেরিয়েছে, দেখি ছেলে খেয়ে কী বলে। কাজু কিসমিস একটু দিয়েছিলাম, তো যাই হোক খুব সুন্দর হয়েছে পায়েসটা। চলো ছেলেকে এখন খেতে দিই। গুড্ডুকে ওর বাবা ওকে ব্রাশ ট্রাশ করি, একেবারে স্কুল ইউনিফর্ম পরে রেডি করে দিয়েছে। এই যে গুড্ডু একেবারে রেডি। তো একটু গরম আছে পায়েসটা, তাই বললাম একটু ঠান্ডা হোক। তো চলো গুড্ডুকে এখন আস্তে আস্তে ওর বাবা ওকে খাইয়ে দেবে, তারপর আমি একটু খাইয়ে দেবো, তোমরা দেখতে থাকো। এবার আমি একটু ছেলেকে খাইয়ে দেবো, এই খেয়ে যাবে, তারপরে সেই 3:30টার সময় বাড়িতে আসবে। বাইরে তো -1 ডিগ্রি চলছে, এখানে খুব ঠান্ডা। যাই হোক ছেলেকে এখন রেডি করে দেব, জ্যাকেট ট্যাকেট একটু পরিয়ে দেব। এই যে জুতো পরছে, সমস্ত কিছু ওকে পরানো হয়ে গেছে, আমি এখন ওকে নিয়ে চলে যাব স্কুলে। তো চলো তোমরাও দেখতে থাকো। আসো মামা আসো, টাইম হয়ে গেছে তো। বাবাকে বাই বাই বলে এখন আমি আর ছেলে মিলে স্কুলের দিকে রওনা দিলাম। চলে এসেছি, 10 মিনিটের মতো লাগবে তো, একদম স্কুলের গেটের সামনে। আর এখানে ভিডিও করব না, অনেক স্টুডেন্টরা আছে, অ্যালাউ নেই। তো গুড্ডুকে এখন ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসবো। যেহেতু জন্মদিন, তার জন্য একটু 5 রকম ভাজা করব ছেলের জন্য, আলু ভাজা, গাজর আর বেগুনি করব। বেগুনির জন্য ব্যাটারের মধ্যে এখানে সব কিছু নিয়ে নিয়েছি আমি, ময়দা, বেসন, হলুদ গুঁড়ো, একটু মিষ্টি, কালো জিরে, গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে, আর ভালো করে একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি। এই ব্যাটারটাকে এখন জল দিয়ে গুলিয়ে রেখে দেবো, যখন গুড্ডু আসবে তখন একটু ভেজে দেবো দুপুরবেলা আর কি। তো আমাদের দুপুরে রান্না করেছি মাংস আর পনির, আর এই যে গরম গরম বেগুনি করে নিলাম, আর ওদিকে আলুটা ভেজে নিয়েছি, গাজর ভেজে নিয়েছি। গুড্ডুর এখন আসার টাইম হয়ে যাবে। গুড্ডুকে আনতে গেছে ওর বাবা, 3:30টার মতন বাজে, গুড্ডু চলে আসলেই তারপর গুড্ডুকে একটা পাঞ্জাবি পরাবো। তো পাঞ্জাবিটা পরিয়ে কেমন লাগছে তোমাদেরকে দেখাবো, আর গুড্ডুর জন্য কী কী রান্না করেছি দুপুরে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আমি খাবারগুলো রেডি করছি, গুড্ডু আসলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলে এসছে গুড্ডু স্কুল থেকে, ওর বাবা গিয়ে ভাই আসো। জামা কাপড় গুলো ছেড়ে নাও, স্কুলের ড্রেসটা ঠিক আছে, খেতে দেব। এই পাঞ্জাবিটা ওর রাতুল আঙ্কেল কলকাতা থেকে আসার সময় নিয়ে এসেছিল, বলেছিল দিদি যেদিন গুড্ডুর জন্মদিন ওকে একটু পরিও। তো ভাবলাম ঠিক আছে আজকে জন্মদিন, আর এই যে পাজামাটা সাদা, তো এই পাঞ্জাবিটা আর পাজামাটা খুব সুন্দর হয়েছে। তো গুড্ডুকে বললাম এটাই আজকে পড়তে, এই যে কেমন লাগছে, ঠিকঠাক ফিটিংস হয়েছে, কমেন্টে জানাবেন, কমেন্টে তোমরা জানিও তো গুড্ডুকে কেমন লাগছে আজকে এই পাঞ্জাবিটা পরে, ঠিকঠাক হয়েছে আর কি। তো চলো তোমার জন্য খাবার রেডি করে রেখেছি, আসো আসো। আর এই যে গুড্ডুর জন্য 5 রকম ভাজা, স্যালাড একটু দিয়েছি,
আর দুপুরে এই পনির দিয়ে ভেজ ডাল আর এই যে চিকেন কারি, আর পায়েস পিঠে একটু করেছিলাম একটু, তো এটা একটু সাজিয়ে দেবো গুড্ডুকে। এই যে কেমন হয়েছে রান্নাগুলো, তোমার পছন্দ হয়েছে? সবকিছুই ওর ভালো খাবার, ও যেগুলো পছন্দ করে আমি সেগুলি ওর জন্য করে দিয়েছি। এটা কি করেছি বলো তো, তোমার জন্য চিকেন আর যে পনির দিয়ে ভেজ ডাল করেছি, আর তুমি যেগুলো ভালোবাসো সেগুলো। পাটিসাপটা আছে এখানে, পায়েস আছে। তো গুড্ডুকে আজকে আমরা রাত্রেবেলায় কেক কাটিং করবো না গুড্ডুকে নিয়ে, কারণ কালকে আমরা এখানে আমাদের বাড়ির কাছে সাউথহ্যাম্পটনে একটা রেস্টুরেন্টে তো আয়োজন করেছি, ওর বন্ধুরাও সেখানে আসবে, ওখানে কেক কাটিং হবে, আর সমস্ত বন্ধুদের মা বাবারা প্যারেন্টসরাও আসবে। তো তার জন্য গুড্ডু যে বন্ধুদের রিটার্ন গিফট দিবে সেগুলোই গুজ্জি এখন নিজে প্যাক করছে, তাদের নামগুলো লিখবে। আর এই যে কালারিং সব প্যাকেটগুলো আনা হয়েছে, প্রত্যেককে রিটার্ন গিফটের জন্য সমস্ত কিছু দেবে, দিয়ে এখানে গিফটগুলো প্যাকড করে দিয়ে নাম লিখবে, তার জন্য গুড্ডু বসেছে। আর আমারও রাতের রান্নাটা বাকি আছে, তো আমি বললাম তুমি আর তোমার বাবা মিলে এগুলো করো আর আমি গিয়ে রাতের রান্নাটা করি। কি কি আনা হয়েছে সামনে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে চকলেটস রয়েছে বাচ্চাদেরই আর কি খেলনার, এগুলো বাবলস রয়েছে, আর এগুলো তো ওই গিফট প্যাক গুলো। আর এই যে এগুলো করতে ওদের ভালোই 1 ঘন্টার মতো লেগেছে। আর আমার গুড্ডু বললো যে মা আমি কিন্তু রাত্রেবেলা আজকে একটু ঘুগনি খাবো, আমি গত রাত্রে মটর ভিজিয়েই রেখেছিলাম, তাই ভাবলাম এখন সন্ধ্যাবেলা তাহলে ওরা এগুলো করছে আমি এদিকে রান্নাটা করি। ওই যে ওর এখন কমপ্লিট হয়ে গেছে, বাবার সাথে সাথে একটু করছে, তাহলে আমি এবার একটু রান্নাঘরের দিকে যাই। এই যে মটর ছোলাটা ভেজানো ছিল, এটা এখন 4 সিটি দিয়ে নেব। আমার সিটি হয়ে গেছে 4 সিটি দেওয়া প্রেশারে। আর এই যে এখানে ঘুগনির মশলাটাও করে রেখেছি আর একটু পেঁয়াজটা কেটে রেখেছি ফোড়নে দেওয়ার জন্য আর কি, মশলা দিয়ে এখানে কষিয়ে নিয়ে এই যে আলু আর মটরটা এখানে এখন দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে মশলা সমস্ত নুন হলুদ দিয়ে কষিয়ে নেব। রাত্রেবেলা ওই একটু পরোটা করব, অল্প তেলে, বেশি তেল দিয়ে না। আর এই ঘুগনি, এখন একটু গরম জল বসিয়েছি, তো গরম জলটা হয়ে গেলে ঘুগনিতে দিয়ে ফুটিয়ে এটা এখন নামিয়ে নেব। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি বেটে। তো চলো রাত্রে আমরা কি কি খাচ্ছি আজকে ডিনারে, এই যে আমাদের আজকে ডিনার মেনু, পরোটা, ঘুগনি আর স্যালাড একটু। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো, আর বাড়াবো না, কেক কাটিং পর্বটা নেক্সট ব্লগে আসবে, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে। আর খুব তাড়াতাড়ি আমি ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো।